اقرا 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلا الذين اقسمتم لا ينالهم الله برحمه ادخلوا الجنه لا خوف عليهم ولا انتم تحزنون জান্নাতির দেখিয়ে আরাববাসীরা ওই জাহান্নামীদের বলবে আরাফে যারা ছিল তারা জান্নাতীর দেখিয়ে জান্নাতদের দেখায় বলবে দেখো ওই জান্নাতিরা দেখে জাহান্নামীদের বলবে এরাই কি তারা যাদের সম্পর্কে তোমরা কসম করে বলতে যে আল্লাহ তাদের প্রতি কোনো অনুগ্রহ করবেন না মানে যারা ইসলামের প্রকৃত ইসলামের পথে ছিল ওখানে যারা জান্নাতে যাবে তাদেরকে দেখিয়ে বলবে এই তারা না তাদের তোমরা বলতে যারা জাহান্নামে যাবে সব বড় বড় নেতারা বড় বড় ব্যক্তিরা বলতে না এরা সব কোন আল্লাহর কোন আল্লাহর কোন রহমত নাই এখানেও রহমত নাই ওখানেও কোনো রহমত পাবে না ওরা এখানেও পাইনি ওখানেও পাবে না আরববাসীগণকে বলা হবে তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তখন তাদেরকে বলবেন এই কিছু কথোপকথন আল্লাহ জানিয়ে দিলেন আরাববাসীদের মাধ্যমে জান্নাত জাহান্নামের লোকদের সম্বন্ধে কিছু তথ্য দিলেন আল্লাহ এইভাবে বিভিন্ন ভাবে আমাদেরকে তথ্য দিয়েছেন আমাদের লাইফ সম্বন্ধে বিভিন্ন ভাবে বিভিন্ন কথোপকথন বিভিন্ন উদাহরণ বিভিন্ন ডায়লগ এখানে একটা ডায়লগ আরববাসীরা ডায়লগ করেছে জান্নাতীদের সাথে জাহান্নামীদের সাথে সেখানেও কিন্তু বিরাট শিক্ষা আছে তাহলে এই ডায়লগ গুলো সব কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন আরবে কে কারা যাবে কি হবে এই গতদিন আমরা করেছি সেটা এখন আর যাবো না সেটা দরকার নেই আমরা জানি যে আরব বুঝতে পারলাম আরব একটা জায়গা আছে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে পর্দা দিয়ে আলাদা করা থাকবে সেখানে এটা না জান্নাত না জাহান্নাম এবং আরবে যারা যাবে আলটিমেটলি তারা জান্নাতে যাবে ওরা কিন্তু জাহান্নামই নয় কাজে এই আর এই দরিল্লার সুযোগ নাই যে জাহান্নাম থেকে বেরিয়ে আসতে পারবে মোটেই সুযোগ নাই এরপরে আমরা যদি 50 নম্বর দেখি গোল্ডেন রব্বুল আলামিন বলছেন ওয়ানাদা اصحابুন নারি اصحابুল জান্নতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রযাকাকুমুল্লাহ আর জাহান্নামের অধিবাসী জান্নাতের দেখে বলবে আমাদের উপর কাছ কিছু পানি ঢেলে দাও অথবা আল্লাহ আল্লাহ রিযিক হিসেবে তোমাদেরকে যা দিয়েছে তা থেকে কিছু দাও দেখেন কি চমৎকার একটা বাক্যালাপ কতকথন জাহান নামীরা জান্নাতিদের দেখে বলবে তোমাদের যে পানি ওখানে খাচ্ছ যে চমৎকার পানি সুস্বাদু পানি কিছু আমাদের দিকে একটু দাও অথবা তোমাদের যে রিজিক দিয়েছে যে সমস্ত খাদ্য দ্রব্য ওখানে আর কিছু দিয়েছে অন্য সুযোগ সুবিধা দিয়েছে তার কিছু আমাদেরকে দাও দুনিয়া কিন্তু তারা ওদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে গালিগালাজ করেছে তিরস্কার করেছে এখন তাদের কাছে চাচ্ছে একটু দাও একটু দাও এরপরে কি হচ্ছে পালু তারা বলবে নিশ্চয় আল্লাহ এ দুটি কাফেরদের জন্য হারাম করেছে কাফেরদের জন্যে কাফের কথাটা দুটি হিসাবে আসবে এটা আমাদের মনে রাখতে হবে কাফের কিন্তু সব জায়গাতেই যে ইসলাম অস্বীকার করা তারা কাফের এটা খালি নয় কাফের যারা অমান্যকারী তাদেরকেও কাফের বলে একজন মুমিন যদি মৌলিক ইসলামকে অমান্য করে সেও কাফের অমান্যকারী হিসাবে কাফের তাহলে যখন কাফেরটা ইমানদার জন্য কথা বলে কাফের বলা হবে তখন হবে অমান্যকারী আর যখন মুশ্রিক বা কাফেরদের জন্য তারা হচ্ছে অস্বীকারী সেরকম জায়গায় সেরকম নিয়ে যেতে হবে আয়াত ভিত্তিতে এরপরে আল্লাহ কি বললেন

অমা কানু বি আয়াতিনা জেজ হাডুন অতায়ব আজ আমরা তাদের ভুলে যাব। যেভাবে তারা তাদের এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল এবং যেভাবে তারা আমাদের আয়ত সমুখে অস্বীকার করেছিল প্রথম আয় যেটা নীল রং। যারা তাদের দিনকে খেলথাম আশা হিসাবে গ্রহণ করেছিল এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল এই কথাটার কিন্তু একটু অপবাখ্যা আছে এ কথাটার মানে এই নয় দুনিয়া খেলতামাশা কি হতে পারে এক খেলতামাশা যেটা কাফের তার তার দ্বারা রাগ তোদের এই সমস্ত কথা এটা তো একটা খেলতামাশা যাই এসব কথা রাখ কাজে বাজে কথা নির্বুদ্ধের কথা তোরা এত গরিব তোরা এত এই আবার দেখেন খেলতামাশা কিন্তু এটাও হতে পারে হয়তো পুরানা হলো কিছুটা আমরা যেমন ইবাদার যারা করছি মসজিদে এই যেতে হয় তাই যাচ্ছি না গেলে হয় না অথবা যে কোনো মতে আল্লাহর কাছে হাজিরা দিয়ে চলে আসছি এটাও কিন্তু একটা খেলতামশার মতোই অনেকেই দেখা যাচ্ছে যে ওরা সপ্তাহ নামাজ পড়ছে না জমা দিন যে মসজিদে যাই একটু হাজিরা দিচ্ছে বা ঈদের নামাজে যায় হাজিরা দিচ্ছে এটাও তো কিন্তু এক ধরনের খেলতামাশা আল্লাহ যেটা বলেছেন সেটাকে অমান্য করে জাস্ট কিছু করলাম অনেকটা বাদ দিলাম আমার ইচ্ছা মতো কিছু করলাম আমার যেভাবে মনে হচ্ছে সেভাবে কিছু করলাম আল্লাহ কিভাবে করতে বলেছেন রসুল্লাহ সাল্লাহিসাল্লাম কিভাবে দেখিয়ে দিয়েছেন এদিকে কোনো গুরুত্ব দিলাম না এটাও কিন্তু এক ধরনের খেলতাম আশা আমার ইচ্ছা মতো করছি স্বাধীনভাবে করছি এটাও কিন্তু এক ধরনের খেলতামাশার মধ্যে নেওয়া যায় সে কথাগুলো আমার আর একটু বলেই কার্য নীতি এটা এসে যাবে আমার করে আমি করলাম কোরআনের বাহিরে যা কিছু আছে ওই দিকে ফেলতে পারছে রাইট তাহলে এইভাবে এটাকে বড় এটাকে ব্যাপক অর্থবদ্ধ করে নেওয়া যায় যে আল্লাহ যদি না বলেছেন আমি আমার মতো করে করলাম রাষ্ট্র ব্যবস্থা করলাম আইন ব্যবস্থা করলাম সেটাও তো একটা খেল তামাশা হতে পারে ইয়েস সুরা 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 মাউন্ট যে শেরে বোঝা যাচ্ছে যে খেল তামাশার জন্যই তাদের ইবাদত কবুল হচ্ছে আচ্ছা ঠিক আছে জাফর সাহেব সে কথাটাও ঠিক আছে তারপরে বলছে ভুলে যাব অতএব আজ আমরা তাদেরকে ভুলে যাব যেভাবে তারা আমাদের এদিনের সাক্ষাৎকে ভুলে গিয়েছিল দেখেন আল্লাহ যে এই দিনের কথা যে কেমন একটা দিন আসবে বিচার আমি করব শাস্তি পেতে হবে যেসব কথা আমি কোরআনে বলেছি স্পষ্ট ভাবে সে কথাগুলোকে তারা ভুলে গিয়েছে অথবা তাদের নিজেদের মতো খেলতামাশা ব্যাখ্যা করেছে এটা একটা খেলতামাশা কি ধরনের খেলতামাশা হয়েছে যেখানে আল্লাহ বলছে সেখানে বলছে না এটা হচ্ছে অক্টেত এটা এক ধরনের খেলতামাশা ইচ্ছা মতো ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যাটা যে কোন দিকে যাচ্ছে সেই ব্যাখ্যাটা মানুষকে কোরআন থেকে দূরে সরাচ্ছে কিনা কিনা মানুষকে মানুষকে অসৎ বানাচ্ছে কষ্ট দিচ্ছে কিনা কিনা দুনিয়া অশান্তিময় করছে এদিকে কোনো খেয়াল নাই একটা কথা ধরুন এই যে আমরা আমাদের সমাজে চালু আছে উজু ছাড়া কোরআন পড়া যাবে কিন্তু ধরা যাবে না এই কথাটা চালু কথা আপনি একটু চিন্তা করুন দেখি যারা এই কথাটা চালু করলাম আমরা আমরা কি একটু ভাবলাম যে পড়া যাবে কিন্তু ধরা যাবে না তা পড়বো কেমন ধরবো না আমি তো পড়বো আমি তো হাফেজ না আর হাফেজকে হাফেজ হতে গেলে ধরতে হয়েছে ওরা সবসময় সব ধরে নাকি তাহলে পড়া যাবে কিন্তু ধরা যাবে না আবার পড়া কাজটা অনেক গুরুত্বপূর্ণ ধরা কাজের তুলনায় সেটা করা যাবে কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজ করা যাবে না একজন মানুষকে খুন করতে পারবেন কিন্তু নোকেরা ছবি নিতে পারবেন না এইসব ব্যাখ্যা আমরা যারা করেছি আমাদের চিন্তা করা উচিত যেটা কি আমরা খেলতামশা বানালাম না যা ইচ্ছে করে দিলাম আমরা দেখলাম না অন্য বিপরীত হচ্ছে কিনা এটা মানুষকে দুনিয়াকে অশান্তিময় করছে কিনা মানুষের জীবনকে অশান্তিময় করছে কিনা এসব কিছু খেয়াল করলাম না বলে গেলাম যা আছে বলে গেলাম এসবও কিন্তু ওই খেলতামাশার মধ্যে হয় আমরা খেলতামাশার পরেই কথাটা বলছে কাজে এ ব্যাপারও আমাদের খেয়াল করা দরকার ভুলে যাব এদিনের সাক্ষাৎকে এবং যেভাবে তারা আমাদের আয়াত সমূহকে অস্বীকার করেছিল দেখেন এই কথাটার মধ্যেও কিন্তু বিরাট কথা আছে আয়াত অস্বীকার করার কথা এক হচ্ছে যে আমি আয়াত মানি না এটা একটা অস্বীকার করা আর একটা হচ্ছে আয়তের এমন ব্যাখ্যা করলেন যেটা গ্রহণযোগ্য নয় এমন অনুবাদ করলেন যেটা গ্রহণযোগ্য নয় এটাও অস্বীকার করা অন্য আয়তের বিপরীত হয়ে যাচ্ছে আমি খেয়াল করলাম না আমি আমার মতো বলে গেলাম এটাও এক ধরনের অস্বীকার করা কাজেই এর সব ডাইমেনশন কিন্তু এখানে এসে যাবে আনতে হবে আমাদেরকে আনতে হবে আল্লাহ যে নীতিমালা বলে দিয়েছেন সে নীতিমালা যদি রসুল্লাহ আসলাম যেটা বলেছেন সাথে আমরা খেয়াল রাখলে এই খেলতামাশা করা যেত না খেলতামাশার তাপসি খেলতামাশার অনুবাদ চলতো না চলতো না কিন্তু আমরা ওগুলো করে যাচ্ছি আমাদের বাদেও না মনে আমরা তো জানিও না জানিও না নীতিমালা যা করে দেওয়া হয়েছে সেখানে খেলতে মাসার তাফিরি হবে খেলতে মাসার হবে যে নীতিমালা প্রচলন মুসলিম বিশ্বে এখন আছে ওখানে খেলতে মাসার হবে। এরপরে কি দেখা যাচ্ছে আল্লাহ বলছেন আর আমরা তাদের কাছে এমন এক কিতাব নিয়ে এসেছিলাম যা আমরা জেনে বুঝে বিস্তারিত ভাবে বর্ণনা করেছিলাম দেখুন ধরনটা দেখুন আল্লাহর আর আমরা তাদের কাছে এমন কিতাবিন আমরা জেনে বুঝে না সব জায়গায় দেখেন না আমরা আমরা জেনে বুঝে বিস্তারিত ভাবে বর্ণনা করেছিলাম এই যে কথা বললেন আল্লাহ মানে আল্লাহ এগুলো না জেনে না বুঝে বলেন নাই আল্লাহ তিন কালের জ্ঞান আছে এবং সকল বিষয়ের জ্ঞান আছে সেই জ্ঞানকে রেখেই সেই জ্ঞানকে ধারণ করেই আল্লাহ কোরআনকে মহাবিশ্বের সকল কথা মানবশ্রী মানব সকল কথা বিস্তারিত বর্ণনা করেছেন সার্রফনা সার্রফনা মানে ব্যাখ্যা সহ বর্ণনা করেছে অর্থাৎ কোরআনের সর্বোত্তম ব্যাখ্যা হচ্ছে কোরআন আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন যিনি লিখেছেন তিনি ব্যাখ্যা করেছেন এবং তিনি মানুষের মতো লিমিটেড জ্ঞানের অধিকারী নন তিনি তিন কালের সকল জ্ঞানের অধিকারী কাজেই তার ব্যাখ্যাই হবে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা তাহলে বলছে আমরা জিনে বুঝে সবকিছু কোরআনে বিস্তারিত ভাবে বর্ণনা করেছি কি বর্ণনা করেছি কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ এবং মানুষ এই বিশ্ব সমূহের যে সকল জিনিস দিয়ে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রভাবিত হবে সকল বিষয় ওখানে আছে সকল বিষয় আল্লাহ বলছে মা ফারত নাফিল কিতাবিমিন আমি এই কিতাবে কোনো কিছু বর্ণনা করতে বাদ দেইনি কোনো কিছুই সকল মানুষের জীবনের সকল দিকের মূল কথাগুলো এই যে কোনো কিছু বাদ দেয়নি তার মানে কি অমৌলিক বিষয়টা সব নাই সব আছে তা কিন্তু না অমৌলিক বিষয় কোরআনে রাখা হয়নি কি লিকুল্লি সাইন মানে মৌলিক অমৌলিক সব কথা কোরআনে আছে শুধু মৌলিক আছে কোরআনের যে আয়াতগুলো আছে সেটা হচ্ছে মূল আয়াত তারপরে তার ব্যাখ্যাকারী আয়াত তারপরে সেটা বোঝানোর জন্য উদাহরণ সেটা পালন করার জন্য পালন করলে পুরস্কার সেটা পালন না করলে শাস্তি সেটার অল্টারনেটিভ এটা না করতে পারলে ওইটা এইসব ওই মূল বিষয়গুলো আল্লাহ ব্যাখ্যা করেছেন বিভিন্ন ভাবে বিভিন্ন ডাইমেনশন থেকে ব্যাখ্যা করেছেন অমৌলিক বিষয় সেখানে নাই সুনত নামাজ নফল নামাজ এসব নাই আমরা যে সমস্ত আমল দেখি দেখেন দাড়ি রাখা কোরআনে নাই নবীর অবশ্যই আছে কেউ যদি দাড়িকে কে অস্বীকার করে কাপের হয়ে যাবে কিন্তু এটা কোরআনে নাই তুমি দা নাই ড্রেসের কাপড়ের কাটিং কি হবে কোরআনে নাই কিন্তু কাপড় সম্বন্ধে মৌলিক কথা বলে দেয়া আছে যে সৌন্দর্য বন্ধক বর্ধক হবে সতর ডাকবে এইটুক হলেই কিন্তু কাপড়ের আল্লাহর দাবি যেটা ফরজ যেটা দেখা গেল বাকি গুলো হচ্ছে আমার নবী বলবে তোমার ওগুলো দেখে নেওয়া পরে চমৎকার আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন মৌলিক বিষয়গুলো এবং মানে বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন এই ফসল না কথাটা এই যে কথাটা আর তা ছিল আনার সম্প্রদায়ের জন্য পথ নির্দেশকা অনুগ্রহ আনার সম্প্রদায়ের জন্যে এই কথাটা কি বলছেন হুদাল্লী মোত্তাক মোত্তাক জন্য হেদায়ত এখানে আবার বলছে ইমানা সম্প্রদায়ের জন্য হেদায়ত তাহলে কি দুটো কি পরসর বিরোধী নয় কোরআন যেখানে কোরআন বলছে কোরআনে পরশ বিরোধী কথা নেই সেখানে যদি আয়াত আপাত মনে হয় যেটা তো এটা তো বিরোধী হয়ে গেল তখন আমাদের চিন্তা করতে হবে না বিরোধী হবে না আমাদের এমন কোন ব্যাখ্যা এখান থেকে বের করতে হবে যে ব্যাখ্যা করলে ওই এই সব সম্পূর্ণ হয় এরকম ব্যাখ্যা বের করতে হবে এই চেষ্টাটা মুসলিম জাতির বর্তমান মুসলিম জাতির নাই তার কারণ অধিকাংশই প্রায় প্রায় নাইনটি নাইন পার্সেন্ট নাই কারণ হচ্ছে তারা জানা নাসুক মনসুক আছে কোরআনের বিপরীত ধর্মী কথা আছে কাজে তারা যায় না ওটা ব্যাখ্যা করতে কিন্তু যদি জানা থাকতো যে কোরআন এর কোনো বিপরীত কথা না কোনো আয়াত মানসুখ নাই রহিত হয়নি তাহলে আমরা বসে যেতাম যে এই দুটি আয়াতেরই ব্যাখ্যাটা একসাথে কিভাবে করা যায় এই প্রচেষ্টা নাই যেমন দেখেন আমাদের সমাজে যে কথা কোরআনের দুটি আয়াত মানে সব থেকে বেশ ক্ষতি করেছে যেসব আয়াত গুলো অপব্যাখ্যা যে আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা সবকিছু হয় কোরআনের আয়াত আছে কুলিল্লাহু মা মালিকাল মুকতিতু তুতাল মুংকা মান্তাশা ওমার ইচ্ছা কেও রাজত্ব পায় রাজত্ব হারায় সম্মান পায় সম্মান হারায় এটা কোরা হয় আমাদের আল্লাহ বলছে ওয়ালাইসা আল ইনসানি ইল্লা মা সাআ তাই পায় যার জন্য সে চেষ্টা সাধনা করে তার কোই আল্লাহর ইচ্ছা আল্লাহ বলছে যহরুল ফাসাদ ফিল বাররি বিমা কাসাবাতাইদিন নাস তোমাদের পরে যে বিপদাপদ আসবে যা তোমার নিজ হাতে রয় আমার ইচ্ছা যায় না আমার ডাইরেক্ট ইচ্ছা যায় না এই যে দুটো আর আমরা যদি এখানে একটু খেয়াল করতাম একটু পরস্পর বিরোধী হয়ে গেল আমরা যদি বসে যেতাম গবেষণায় ধ্যানে মেডিটেশনে আল্লাহর কাছ থেকে সাহায্য আসত এসে আমরা সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারতাম কিন্তু চলছে চোদ্দশো বছর ধরে এই আল্লাহর ইচ্ছা সবকিছু আর এই ব্যাখ্যা চলছে 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 যা চলছে তাই চলবে একটু বসলাম না তো এখানেও দেখেন ওই যে আল্লাহর ইচ্ছা আমরা এখন জানি তাৎক্ষণিক অত্যাখক্ষণিক এই দুটি কথা এই অতাৎক্ষণিক ইচ্ছা তাৎক্ষণিক ইচ্ছা খালি ব্র্যাকেটে আমরা দিয়েছি এইটা দিলেই এই মহা সমস্যার সমাধান হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই আল্লাহ ব্যাখ্যা এগুলো আমরা খালি ইমানদার বান্দাদের জন্য হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস এই কথাটাও আমাদের সমাজে কিন্তু অত চালু নাই ইমান মানে হচ্ছে বিশ্বাস ইমান হচ্ছে বিশ্বাস কালমাতে বা বিশ্বাস করা ইমান না ব্যাখ্যাটা ওই রকম হবে না ইমান হচ্ছে জ্ঞান যোগ বিশ্বাস ইমানের একটা বিষয়বস্তু থাকতে হবে আমি বিশ্বাস করি কি বিশ্বাস করি জানি না তাহলে তো ওই বিশ্বাসের কোনো মূল্য নাই তাহলে বিশ্বাস যখন আমরা করব কোনো একটা বিষয়কে বিশ্বাস করবো একটা বিষয়বস্তু থাকতে হবে আবার বিষয়বস্তু আছে বিষয়বস্তুটা জানি কিন্তু ওটা বিশ্বাস করি না তাহলে ওই বিষয়বস্তু আমল হবে না দুটি জিনিস থাকতে হবে তাই লেকুন মানে যারা ইমান এনেছে অর্থাৎ জ্ঞান এবং বিশ্বাস করেছে এই জ্ঞানের ইসলাম ইসলাম অনুযায়ী পালন করার জন্য সর্বনিম্ন জ্ঞান হচ্ছে আকল সর্বনিম্ন জ্ঞান হচ্ছে আকল যেটা আল্লাহ জন্মগত সব মানুষকে দিয়ে দিয়েছে তাদের জন্যে আর ইমান হচ্ছে এর সাথে ইমান আনা মানে ওই আকল দিয়ে আকলে আর একটা জিনিস যোগাযোগ করতে হবে যে পারিভাষিক অর্থে ইসলামে ইমান হচ্ছে তাই তাইয়েবা অর্থ সহ অর্থ এবং ব্যাখ্যা সহ বিশ্বাস করা এর অর্থ এবং ব্যাখ্যা সহ বিশ্বাস করা মানে আকলের সাথে ওইটা যোগ করে আকল দ্বারা একটু উৎকর্ষিত হয়ে যাবে যারা মুমিন তারা যারা ইমান আনে নাই ধরেন অমুসলিমরা যাদের আকল আছে আকল খাটায় তারাও কিন্তু সাধারণ জ্ঞানের অধিকারী কিন্তু ওর সাথে যদি ইমানটা যোগ হয় তাহলে সে মুমিনের পর্যায়ে এসে গেল সে মুমিনের পর্যায়ে এসে গেল আর যারা কোনোভাবেই ইমানের এই কলমেটায় এবার জানতে পারে নাই তাদের জন্য আল্লাহ ছাড় আছে অমসলিম পরিবারে যারা কোনোভাবেই জানতে পারে নাই তারা কিন্তু এই লাই লাইল্লা মোহাম্মদ রসুল্লাহ এইটা বিশ্বাস না করলেও আকল দিয়ে কিন্তু এটুক বোঝা যায় যে আল্লাহ একজন আল্লাহ বহুজন নয় এটা আকল দিয়ে বোঝা যায় কোনো ধর্মে মূল সৃষ্টিকর্তা সব ধর্মে কিন্তু একজন তারপরে তার অংশী বানা অংশীদার বানানো হয়েছে মেয়ে বানানো হয়েছে এটা পরে যোগ করা হয়েছে তাহলে এটা কিন্তু বোঝা যায় তাহলে লিক মিনন মানে যে এটা হচ্ছে সেই সব মানুষদের জন্যে যাদের জ্ঞান এবং বিশ্বাস আছে সেই জ্ঞানের সর্বনিম্ন স্তর হলো আকল এরপরে যত উঁচু যেতে পারব আকলের পরে মুমিন তারপরে মুসলিম তারপরে মসিম এর একটা একটা স্তর এইভাবে যদি আমরা তাহলে ঠিক আছে সর্বনিম্ন স্তর হচ্ছে আকল ওই যে হুদাল্লির মোত্তা কেন কোরআন থেকে হেদায়ত পাবে কারা সর্বনিম্ন হচ্ছে যে যার আকল আছে যার আকল আছে সেই হচ্ছে সর্বনিম্ন স্তরে এর নিচে কোন হেদায়ত নাই যার আকল জাগ্রত নাই সে কোরআন থেকে হেদায়ত পাবে না হেদায়েত পাবে না আকল হচ্ছে একবারে বেজ লাইন ভিত্তি ভিত্তি যে এর ভিত্তি নাই ও বিল্ডিং তো গড়বেই না ও বিল্ডিং তো উঠবেই না যে ভিত্তি জ্ঞানটা হচ্ছে আকল এরপরে আমাদেরকে বিল্ডিং গড়তে হবে এরপরে ইসলামের ইসলামী জ্ঞানের বিল্ডিং গড়তে হবে ইমান যোগ করতে হবে ইসলামার পালন হবে সেটা মহসিল হবে যত উন্নত যেতে পারেন বিভিন্ন যত সাবজেক্ট আছে আমাদের জীবনের সকল সাবজেক্টের জ্ঞান এখানে দিতে হবে হবে দিলে এই আকলটা যত উৎকর্ষিত তত আমরা কোরআন বুঝতে পারব হাদিস বুঝতে পারবো আমল করতে পারব মনের প্রশান্তি নিয়ে আমল করতে পারবো দুনিয়া সফল হব পরকালে সফল হব এখানে আর কথা যেটা খেয়াল করতে হবে এই আয়টা দেখেন যেটা এর আগের আয়তটা বোধ হয় বলতে যায় এই দুনিয়া এর আগের আয়তটা এক পঞ্চাশে দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল এই কথাটার ব্যাখ্যা কিন্তু এরকম হবে না যে দুনিয়ায় সম্পদ অর্জন করেছে বেশি বেশি টাকা পয়সা কামাই করেছে এটা জুনিয়ার জীবনে প্রতারিত হয়েছে এরকমও কিন্তু নয় আল্লাহ কিন্তু হাতুস জাকাত যেখানে বলেছে জাকাত দিতে বলেছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দিন সেখানে আপনার সম্পদ কিছু না হলে আপনার কল্যাণ আপনি চলতে পারবেন না দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না অপর মানুষকে দিতে পারবেন না বর্তমান বিশ্বে যদি আপনি ইসলামকে আমরা প্রতিষ্ঠিত রাখতে চাই বর্তমান বিশ্বে যে সমস্ত শক্তিধর দেশগুলো আছে অনিসলামিক তারা আমাদেরকে থাকতে দিবে না যদি আমাদের শক্তি না থাকে সেগুলো করতে পাবো পাব থেকে আরবে যেগুলি অর্থ করি যদি না থাকে সম্পদ যদি না থাকে জ্ঞানের সম্পদ যদি না থাকে কাজে এটার মানে এই না যে কোনো সম্পদ অর্জন করা যাবে না আমাদের সমাজে যেমন জায়গা আছে যে সম্পদ বেশি থাকলে হিসাব বেশি এই কাজে এই সম্পদ বেশি দরকার নাই গরিব থাকো ন মোটেই নয় ঠিক নয় এটা এ ব্যাখ্যা ওখান থেকে সেটা করা যাবে না যারা দুনিয়ার জীবনকে প্রতারিত মানে দুনিয়ার জীবনকেই সবকিছু মনে করেছে এবং এই জীবনের সুখ শান্তির জন্য ভালো থাকার জন্য যা ইচ্ছে তাই করো যা ইচ্ছে তাই করো এটা হচ্ছে দুনিয়ার জীবনের প্রতারিত কিন্তু আমরা যদি জানি আর দুনিয়ার মাধ্যমে পরকাল পেতে হবে তাহলে কিন্তু এটা ঠিক আছে এবং সেখানে আপনার অর্থ সম্পদ ভীষণ দরকার দুনিয়ার জীবনে কিন্তু সেটা ন্যায় পথে অর্জিত হতে হবে ন্যায় পথে ব্যয় করতে হবে তাহলে কোনো অসুবিধা নাই সেটা হলে যাদের যারা ধনী যারা ব্যবসায়ী তাদের হাসর হবে নবীর সাথে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে যদি যাই আয়াত কি বলা হচ্ছে তারা কি শুধু কিতাবে বর্ণিত পরিণামের অপেক্ষায় আছে যে যারা খেলতে মাসা মনে হচ্ছে আসুক না কবে ওই কাফেররা বলেছে কই তোমার সেই কিয়ামতের কথা তুমি যে বলো মোহাম্মদ কই সেটা কবে আসবে নিয়ে আসো না এই যে তারা অপেক্ষায় আছে ওই জন্য ইয়ামাই আতি যেদিন এর পরিণাম এর পরিণাম এসে যাবে সেদিন যারা পূর্বের কিতাবের কথা ভুলে গিয়েছিল তারা বলবে আমাদের রবের রসুল গণ সত্যবানী নিয়ে এসেছিল দেখেন ওইদিন যখন আসবে তখন তো সবাই বুঝতে পারবে যে ধরা পড়ে গেছে তখন তারা সবাই বলবে যে রসুলগন যা বলেছিল দেখেন এখানে রসুলগন রসুল রসুল আল তার মানে আল্লাহর কিতাব যারা আল্লাহ তারা হচ্ছে রসুল এটা হচ্ছে পরিভাষী পারিভাষিক অর্থ যাদের কাছে কিতাব আসছে আর এই কথাটা এই জন্য বলছি যারা আলুল কিতাব আলুল কোরআন বর্তমান বিশ্বে যে আলুল কোরআনটা বেশ বেশ কথা বলছে তারা অনেক কথা বলছে তারা বলে রসুল সবাই রসুল সবাই মোহাম্মদ মোহাম্মদের কোন স্পেশাল ইয়ে নাই কথা তারা বলছে ন রসুল বার্তাবাহক হিসেবে সাধারণভাবে সবাই কিন্তু পারিভারেশিক অর্থে রসুল ইসলামে হচ্ছে যাদের কাছে আল্লাহর কিতাব এসেছিল তারাই হচ্ছে রসুল এবং তারা রসুল বলে এখানে বোঝা যায় অনেক সংখ্যা তাদের বেশ ছিল বিলহাটকে তারা বলবে আমাদের রসুলগণ সত্যবাণী নিয়ে আসছিল সুতরাং আজ আমাদের কি কোনো সুপারিশকারী আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে অথবা আমাদের কি পুনরায় দুনিয়ায় ফিরে যেতে দেওয়া হবে তাহলে আমরা পূর্বে যে মন্দ কাজ করেছিলাম তার বিপরীত ভালো কাজ করতাম দেখেন ওই যারা জাহান নামে যাবে অপকর্ম করে গেছে দুনিয়ায় তারা সেদিন বলবে আমাদের কি কোন সুপারিশকারী আছে যারা আমাদের জন্য সুপারিশ করবে তার মানে এখান থেকে কি কথাটি বোঝা গেল সাফাত যেটা সাফাত থেকে সুফা আ তার মানে সাফাত নামের একটা ব্যবস্থা পরকালে থাকবে সাফাত নামের একটা ব্যবস্থা পরকালে থাকবে কেউ যদি বলে সাফাত নাই কাফের হতে হবে পর কোরআনে আছে হাদিসে আছে অথবা আমাদের কি পুনরায় দুনিয়ায় ফিরে যেতে দেওয়া হবে তারা চাইবে তাহলে আমরা পূর্বে যে মন্দ কাজ করেছিলাম তার বিপরীত কাজ অর্থাৎ ভালো কাজ করতাম তারা তখন চাইবে যে আমরা আমার যদি দুনিয়ায় যেটু ঋতু আল্লাহ তাহলে ওখানে যে এইবার ভালো কাজ করতাম এইবার ভালো কাজ করতাম তারা خسিরু عنفسهم و ضل عنهم আসলে তারা নিজেদেরই ক্ষতি করেছে এবং তারা যে মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে উধাও হয়ে গেছে ওই দিন তাদের কাছে এই সব মিথ্যা কথা সব উদা হয়ে যাবে তারা এখন বলছে না রাসূলুল্লাহ তো ঠিক নি আসছিল রসুলগন্ত তো সঠিক কথা বলেছিল ওই মিথ্যা তাদের কাছে তাদের কাছ থেকে দূরে চলে যাবে এবং আসলে তারা নিজেদেরই ক্ষতি করেছে দুনিয়ায় যে তারা সুন্নার কথা শোনে নাই এতে আসলে তারা নিজেদেরই ক্ষতি করেছে অন্যের ক্ষতির থেকে তাদের ক্ষতি বেশি হয়েছে হ্যাঁ প্রকৃত ইসলামের পথে প্রতিবন্ধকতা আসছে কিন্তু এতে তাদের নিজেদের ক্ষতিটা বেশি হয়েছে সে কথা আল্লাহ স্মরণ করিয়ে দিলেন চুয়ান্ন নম্বর আয়তে কি বলা হচ্ছে ইন্না রব্বাকাল

ওইখানে আমরা সময় দিতে চাই না আমরা সময় দিতে চাই যে আয়াতগুলো আমাদের ম্যাটার করে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে দুই জীবনে সরাসরি ম্যাটার করে এই জিনিসগুলো আমরা বেশি বুঝতে চাই যেগুলো আমাদের বুঝলে বা না বুঝলে অতটা ক্ষতি লাভ ক্ষতির বিষয়টি নেই সে বিষয়টি নিয়ে আমরা কেন সময় বেশি দিব দরকার নাই সেগুলো যেহেতু কাছে বুঝে নিলাম কিন্তু আমি যেটা দেখি আমরাও দেখবেন এই সব বিষয়গুলো নিয়ে খুব আলোচনা খুব আলোচনা অথচ সেগুলো আল্লাহ বলছেন কোরআন যেগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পারবা না এইটি নিয়ে বেশি মাথা ঘামায়ও না তাহলে অপব্যাখ্যা হবে অপব্যাক অতিন্দ্র বিষয় অতীন্দ্র বিষয় সুরা আলে ইমরানের সাত নম্বর এতে পুরস্কার বলে দিয়েছে যে অতীন্দ্র বিষয়ের প্রকৃত ব্যাখ্যা আমি ছাড়া আর কেউ জানে না যাদের মনে বক্রতা আছে দুষ্টামি আছে শয়তানি আছে তারা খালি ওইগুলো নিয়ে লেগে থাকে ওইগুলো নিয়ে লেগে থাকে এখন এইখানে দেখো এই এই বলতে একটা একটা কেন আসলো নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ যিনি আকাশ ছয় দিনই সৃষ্টি করেছেন ছয় দিনে এই ছয় দিন নিয়ে অনেক কথা আছে ছয় দিন মানে কয়দিন ছয় দিন মানে কত লম্বা কত বছর এসব অনেক ব্যাখ্যা আছে সেটাকে আমাদের জানলে খুব একটা দুনিয়াতেও খুব ভীষণ লাভ হয়ে যাবে পড়া খুব ভীষণ লাভ হয়ে যাবে ইয়ামের পুলুরা হচ্ছে আইয়াম আইয়াম এই আইয়ামের একটি অর্থ ডিকশনারিতে আছে কাল কালকেও আইয়াম বলা হয় তাহলে ছয়টি কালের সৃষ্টি করেছে হতে পারে হতে পারে ব্যাস আমরা এই নিয়ে মাথা কমাবো না আমাদের এটি জেনে কোনো লাভ নেই ছয়টি কাল বলতে কত এক কালে কত বছর আছে একশো বছর না এক কোটি বছর না পাঁচ কোটি বছর কি লাভ আমাদের জেনে দরকার আমাদের জানার আমরা যেতে পারবো না আমরা ছয়টি কালের সৃষ্টি করেছে এটা বললে হয়ে গেল এরপরে কি বলছে অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন এই আড়স আল্লাহর আড়স কোথায় আল্লাহর আড়স কেমন দেখতে সোনা দিয়ে তৈরি না হিরক দিয়ে তৈরি না রূপা দিয়ে তৈরি এই ব্যাখ্যা আমাদের করার দরকার আছে দরকার নাই তো আছে আল্লাহর আর কথা বলতে পারি যে বর্তমানে যেমন প্রেসিডেন্টের একটা হাউস থাকে প্রেসিডেন্ট হাউস প্রেসিডেন্ট হাউস আল্লাহর একটা ওরকম আড়স বলতে আল্লাহর যে আল্লাহ যে রব সে রবের একটা ওরকম হাউস আছে কিরকম না আমরা এটা আমাদের কল্পনায় আসবে না আল্লাহর বলে না আড়স কি ধরনের কল্পনা ফেল করবে সে কল্পনা করতে যাব কি যাওয়ার দরকার কি আছে আড়স রকম আল্লাহর তার একটা প্রেসিডেন্সিয়াল হাউস আছে সেই প্রেসিডেন্সিয়াল হাউজের নাম হচ্ছে আড়স এরকম হলো হয়ে গেল আমার আর তোমার জানার দরকার নাই কাজে আমরা এরকম ব্যাখ্যা যাবো না আল্লাহ আর ছয়টি কালে মহাবিশ্ব বিশ্ব সৃষ্টি করেছেন তারপরে তিনি তার রবের যে সেখানে আছে। সেটা কোথায় আমরা জানি না কোন জায়গায় আছে না কি ধরনের জানি না দরকার নাই তারপরে ইউসি ইউলাহারা হাসিসা হাসি তিনি দিনকে রাত দিয়ে ঢেকে দেন এবং সে রাত এবং রাত তাকে গতিতে অনুসরণ করে এই যে দেখেন এই যে ব্র্যাকের অতক্ষণিক আল্লাহ কি প্রত্যেক দিন এই দিনকে রাত দিয়ে ঢেকে দিচ্ছে সব সময় ন এটা কোন বুদ্ধিমান বুদ্ধিমান শাসকের কাজ নয় বুদ্ধিমান শাসককে কি করে একটা প্রোগ্রাম করে দেয় সেই প্রোগ্রাম অনুযায়ী সব চলে এটা খুব স্বাভাবিক কথা আল্লাহ দিন রাতের এই যে আবর্তন এটা একটা প্রোগ্রাম করে দিয়েছেন ওই প্রোগ্রাম অনুযায়ী চলছে তাহলে ভাবে পৃথিবী যে চলছে সূর্য চন্দ্র সূর্যকে সূর্যকে আবর্তন করছে এটা আল্লাহ দেওয়া প্রোগ্রাম সেই প্রোগ্রাম অনুযায়ী চলছে আল্লাহ তাৎক্ষণিক ভাবে এটা করছেন তা না গাছের পাতাটা পড়ছে তাৎক্ষণিক ভাবে তা না পাতাটা পড়ছে প্রোগ্রাম করে দেওয়া আছে যে অবস্থা হলে একটা পাতা পড়বে ফ্যাক্টর ঠিক করে দেওয়া আছে যে এই এই ফ্যাক্টর ফুলফিল হলে একটা গাছের পাতা পড়ে যাবে ওই ফ্যাক্টর ফুলফিলে যখন পাতা পড়ছে তখন আল্লাহ আল্লাহর ইচ্ছা পড়ছে কিন্তু এটা আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা তাই দিন রাতের আবর্তন যে হচ্ছে এই চমৎকার ভাবে সুন্দর ভাবে সুসংকল ভাবে কি হচ্ছে আল্লাহ যে প্রোগ্রাম করে দিয়েছেন সেই প্রোগ্রাম অনুযায়ী হচ্ছে আর সূর্য চন্দ্র ও নক্ষত্ররা জি তার বিধানের অধীন করেছেন দেখেন والشمس والقمر و والنجم مسخراتن بامریহি এই যে কথাটা যে আর সূর্য চন্দ্র নক্ষত্রাজীকে তার বিধানের অধীন করেছেন এই যে তাহলে এখানে বোঝা গেল যে বিধান এটি হচ্ছে কদর প্রোগ্রাম মানে বিধান তাহলে এখানে আল্লাহ কিন্তু এই কদরের অর্থটা অন্যভাবে বলেছেন তাজরি লিমুস্তকদ্দির রাহা আল কামার ও কাদার রাহা মানাজ যে কামার এবং সুন্দর তাদের কদর অনুযায়ী চলে ভাগ্য অনুযায়ী চলে প্রচলিত অর্থ না ওই কদর মানে যে প্রোগ্রাম এই একটা বোঝা গেল আল্লাহর বিধানের অধীন এই বিধানটাই হচ্ছে প্রোগ্রাম এই বিধানটাই হচ্ছে কদর কদর যে কথাটা আমরা এইভাবে বুঝতে পারি নাই না বুঝতে পেরে ভাগ্য পূর্ব নির্ধারিত করে বিরাট ক্ষতি করা হয়েছে মুসলিম জাতির বিরাট বিরাট ভাগ্য পূর্ব নির্ধারিত এই ব্যাখ্যা করার কারণে কি হচ্ছে মুসলমান জাতি আজ এত অধবতিত বলছে আমাদের তো বেশি বানানোর দরকার নেই যা হবে আল্লাহর কাছ থেকে হবে যুদ্ধস্তর বানানোর দরকার নাই যুদ্ধ জয় আল্লাহ পরে নির্ভর করবে সব বন্ধ করে দিয়েছে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানে উন্নত হওয়ার দরকার নেই দোয়ার তাবি পড়লেই চলে যাবে আল্লাহ যা করে তাই হবে আর এখন আমাদের আমাদের দেখেন গবেষণায় চিকিৎসা বিজ্ঞান সকল বিজ্ঞানে মুসলমান জাতি শ্রেষ্ঠ ছিল যখনই তারা গবেষণা বন্ধ করে দিল ভাগ্য ভাগ্য ঠিক আছে ভাগ্য ঠিক আছে ব্যাস নামছে 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 এখন কোথায় চলে গেছে অথচ আল আল্লাজি অন্য আমাদের ম্যাথমেটিক্স ফিজিশিয়ান যারা ছিল তারা এত উন্নত জ্ঞানের অধিকারী ছিল যে ম্যাথমেটিক্সের জনক ফিজিক্সের জনক সবকিছু মুসলমানরা তারপরে যখনই বলা হলো আল্লাহর আল্লাহ ভাগ্য ঠিক করছে ব্যাস আল্লাহর ইচ্ছা সব হয় এগুলো দরকার নেই নামতে শুরু করেছি বিধান বিধি বিধান বা প্রোগ্রাম এইখানে তাকদির না বলে আল্লাহ বলছে আমর মানে বিধানের অধীন আল্লাহুল হকু আল আমর এই যার একটা কথা ছোট্ট কথা কিন্তু শিক্ষা মানে জেনে রেখো সৃষ্টি ও বিধান তারি লাস্টে আবার রবামীন বরকম আল্লাহ জগৎ সময়ের প্রতিবার এখানে দেখেন এই কথাটার মধ্যে কি কথা থাকলো যে কথাটা আজ বিশ্বমান্য করছে জেনে রেখো সৃষ্টি ও বিধান তারি সৃষ্টি ও বিধান বিধান মানে আইন বিধান মানে লজ বিধান মানে রুলস তার মানে সৃষ্টি করেছেন আল্লাহ বিধান দেওয়ার মালিক আল্লাহ এই বিধানটা প্রাকৃতিক যে বিধান আছে সেটার ব্যাপারে আমাদের অসুবিধা নেই প্রাকৃতিক বিধান এটা প্রাকৃতিক তৈরি প্রকৃতির বিধান প্রকৃতি মানে আল্লাহ কিন্তু আর যে বিধান দিয়ে আমাদের দেশ চলে মানুষ চলে সেই বিধান যে আল্লাহ মালিক এই কথাটা আমরা ভুলে গেছি স্বাধীন বিধান বানানোর ক্ষমতা হুকম হুকম আল্লাহ মানে বিধান বানানোর স্বাধীন ক্ষমতা আল্লাহর নাই লাহুল আমর বিধান তারই আইন তারই স্বাধীনভাবে আইন বানানোর ক্ষমতা মানব সভ্যতার নাই মুসলিম জাতির নাই মানুষের আছে আল্লাহর অধীনে থাকা আল্লাহ যে বিধান করে দিয়েছে তার ব্যাখ্যা বিশ্লেষণ কিছু আমরা করতে পারি তার অধীনে থেকে কিছু আইন যদি বানাতে চাই বানাতে পারি কিন্তু ওই মৌলিক যে বিধান আল্লাহ করে দিয়েছেন জীবন পরিচালনার জন্য পরিবার পরিচালনার জন্য সমাজ পরিচালনার জন্য রাষ্ট্র পরিচালনার জন্যে এর বাইরে যাওয়া যাবে না এখন কথা হয়তো হতে পারে কেন যাবে না আমি আমি বানাবো আইন আমি বানাবো দেখুন এ কথা বলা সহজ মানুষের জন্যে আইন বানাতে হলে কি কি জানতে হয় কি কি জ্ঞান থাকতে হয় যেহেতু মানুষের জন্য আইন সেই জন্য যে মানুষের জন্য আইন বানাবেন তার কি থাকতে মানুষের প্রকৃতির সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে মানুষের অ্যানাটমি ফিজিওলজি সাইকোলজি বিহেভিয়ার নিড লিমিটেশন এসব সম্বন্ধে পরিপূর্ণ ধারণা থাকতে হবে দুই নম্বর মহাবিশ্বের যত জিনিস বিশ্ব সময়ের যত জিনিস মানুষ দ্বারা মানুষকে প্রভাবিত করে সে সকল জিনিস সম্বন্ধে নিখুঁত জ্ঞান থাকতে হবে তা না হলে মানুষের জন্য সমভাবে কল্যাণকার আইন বানানো যাবে না কালো সাদা পুরুষ মহিলা ধনী গরিব সবার জন্য সমানভাবে কল্যাণকার আইন মানুষ বানাতে পারে না কারণ এই 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 জ্ঞানের এই কোয়ালিটি মানুষের নাই যার এই কোয়ালিটি আছে তিনি খালি পারবেন কাজে এই একটার মাধ্যমে এটাও বলে দেওয়া হলো যে আইন বানানোর স্বাধীন ক্ষমতা শুধু আমার আর কারো নয় আর এই লাজ কথা বরকতময় আল্লাহর আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক এই কথা যে আমরা বলেছি এটা দিয়ে বুঝাই দিয়েছেন এই কিতাব আল্লাহর কিতাব এটা মানুষের কিতাব নয় জগৎ সমূহ কথাটা যে কিতাবে আসছে চোদ্দশো বছর আগে সেটা আল্লাহর কিতাব নয় আমরা আগে বলতাম মহাবিশ্ব এখন আর মহাবিশ্ব কথা নাই এখন বিশ্ব সমূহ এ বলে শেষ করছি ওখানে রবীলিন আলাইকুমুল্লাহ ফিয়াম